ধীরে ধীরে একটু একটু করেই না হয় এগোচ্ছি, ধীরেই এগোই, কোনো অসুবিধা নেই। তো ভালো লাগছে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করছি, গল্প করছি। আর আমি বললাম না, তোমাদের এই যে ছোট্ট ক্যামেরাটা, এটা আমার সব থেকে বড় বন্ধু, কেন এটার মাধ্যমে আমি এত এত বন্ধু পেয়েছি, তাই এখানে আমি অকপটে সব কথা স্বীকার করতে পারি, সব কথা শেয়ার করতে পারি। এই রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপর গিয়ে তোমাদের সাথে কথা বলছি। বৃষ্টি পড়ছে বন্ধুরা, এই নামলো বৃষ্টিটা আর কি মেঘ করেছিল, নামলো, হোক একটু বৃষ্টি, গরমটা কমবে, পুরো মেঘ, ওয়েদারটা বাইরে দারুণ দেখতে লাগছে। বাড়ির সামনে এটা। হাই, হ্যালো, গুড আফটারনুন মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে সানডে, শুরু করলাম নতুন একটা ব্লগ, এখন বাজে 1:15, এখন থেকে শুরু করলাম। কালকে ঘুমিয়েছি 5টার সময়, 11টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে সকালের যা কাজ আছে সেগুলো সব কমপ্লিট করলাম, ওদের বাচ্চাদেরকে খাওয়ার দিয়ে রান্নাঘরের সব পরিষ্কার করে ক্লিন করে এখন আসলাম। ব্লগটা তো শুরু করতে হবে, ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম, সারাদিন যা যা করবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আমার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমার পাশে তোমরা রয়েছো তার জন্য অনেক 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 শুভেচ্ছা। তোমরা আমাকে পাশে থেকে এভাবে সাপোর্ট করছো তার জন্য আমি কৃতজ্ঞ। আর তোমরা আমার ব্লগ দেখছো ঠিকই, এবং আমি আরও কমেন্ট চাই, তোমাদের ব্লগ কেমন লাগছে আমাকে প্লিজ বলো, আর ব্লগে কোথাও যদি কিছু ভুলও থাকে সেটাও আমাকে তোমরা ধরিয়ে দিও, তাহলে আমি নিজেকে শুধরে নিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, বৃষ্টিও নামলো, বৃষ্টি নেমেছে, আর মনে তো হচ্ছে ভালোই বৃষ্টি হবে, কারণ আকাশে খুব মেঘ আর গরম ঘরের ভেতরটা। বন্ধুরা, ব্লগটা শুরু করলাম, সারা দিন যা কিছু হবে তোমাদের সাথে শেয়ার করব। এখন রাখি বন্ধুরা, টাটা। এখানে একটা প্যাক রেডি করেছি, দেখো, এটার মধ্যে রয়েছে লিকোরাইস পাউডার 1 চামচ, 1 চামচ হচ্ছে হিবিস্কাস পাউডার, 1 চামচ চন্দন পাউডার, রোজ বাটার 1/2 চামচ, হানি আর টক দই 2 চামচ। এটা একটা প্যাক, কুলিং প্যাক, এবং কালকে যেহেতু আমি, আজকের ব্লগে তোমরা দেখতে পাবে, কালকে আমি যেহেতু ওয়াক্সিং করিয়েছি, ফেশিয়াল ওয়াক্সিং, আজকে এই প্যাকটা লাগাবো, যেটা ভেতরেও যাবে এবং স্কিনের জন্য খুব ভালো, ঠান্ডা রাখবে স্কিনটাকে এবং একদম রিঙ্কেল ফ্রি, টান টান রাখবে। তোমরা করে দেখতে পারো, রেজাল্ট ভালো আসবে। বন্ধুরা, প্যাকটা আমি লাগিয়ে নিলাম, দেখো, আর এটা একদম অর্গ্যানিক, তো এটা চোখের ওপরে বা নিচেও লাগাতে পারো, বেশিক্ষণ তো শুকাবো না, হাফ শোকালে তারপর একটু রাব করে মাসাজ করে ধুয়ে ফেলবো। এই এখন একটু ফ্যানের হাওয়ায় বসি, আর প্যাক কখনো পুরোটা শুকাতে নেই, ড্রাই হয়ে যায় স্কিন একদম। গুড আফটারনুন ফ্রেন্ডস, দেখো রেজাল্ট আমার স্কিনের, দেখতে পাচ্ছ,
আচ্ছা, এবার আমি একটা DIY একটা টোনার লাগাবো, দেখাই তোমাদের। এই যে টোনারটা, আরও একটা বাটলে করা রয়েছে আমার ফ্রিজে, আর ফ্রিজেই রাখি টোনার সবসময়, উচিত তাই। তো এবার এই টোনারটা আমি ইউজ করব। এই টোনারটায় ভরপুর মাত্রা অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যেটা আমাদের স্কিনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা অ্যান্টি অক্সিডেন্ট স্কিনের জন্য, শরীরের জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট মানে ডিড করে। তো এটা আমি সেভাবেই বানিয়েছি, কারোর যদি প্রয়োজন মনে হয় আমার কমেন্টস করো, আমি ডিটেল করে বলে দেব, ঠিক আছে। এখন এটা লাগাবো, একটু ড্যাব 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 করে পুরো লাগাবো। শুকিয়ে গেলে আমি কোল্ড প্রেস এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল লাগাই, তো সেটাই লাগাবো, কারণ ওর মধ্যেও অ্যান্টি অক্সিডেন্ট প্লাস প্রচুর পরিমাণে মানে ভিটামিন মিনারেলস সবই পাওয়া যায় কোকোনাট অয়েলে। তো ওটা আমার ময়েশ্চারাইজার কাজ করে, তো ওটা লাগাবো। বন্ধুরা, আমার পুজো হয়ে গেল, আর দেখো আমি মাসাজও করে নিয়েছি, বললাম এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে করি, তো সেটাও হয়ে গেল, পুজো হয়ে গেল। দাঁড়াও দেখাই, দেখো কি হারে ফুল ফুটেছে, দেখো সব আমার বাগানের ফুল। ঠিক আছে বন্ধুরা, রাখি, এবার লাঞ্চ করব। এই যে আমার মাটা এখানে এসে বসলো, আমি যেহেতু কিচেনে ঢুকেছি ও এসে বসলো এখানে। দেখাই তোমাদের, এটা হচ্ছে আমার গাছের আনারস, হাফ কালকে দিয়েছি অ্যান্ডিকে আর হাফ আজকে দেব। আর এখানে ওদের চাল ধুয়ে ভিজিয়ে রাখলাম হলুদ দিয়ে। এখানে রয়েছে ক্যান্ডির খাবার, এটাও ভেজালাম ডগ ফুড। আর এইখানটাতে আছে চিকেন ওদের, ওটা ফ্রিজে ছিল একদম জমে আছে, ওই জন্য জলে ভিজিয়ে রাখলাম, কারণ আজকে রাত্রে ওদের ভাতটা করে রাখবো, আর আমার রান্নাও আছে, আজকে রাতে রান্না করতে হবে, ঠিক আছে। হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা, চা নিয়ে হাজির আমি। আমি ভাবলাম যে যাই একটু কথা বলে আসি, সেই সকালে কথা বলেছিলাম, তারপরে হ্যাঁ দুপুরবেলা একবার কথা বললাম। তো আজকের ব্লগটাতে একটা ভীষণ ভালো প্যাক আছে, যেহেতু আমি মানে আজকের যে পোস্ট হয়েছে যে ব্লগটা, ওটাতে তোমাদেরকে ফেসিয়াল হেয়ার ওয়াক্সিং দেখিয়েছি একদম অর্গানিক ওয়েতে, সেই জন্য অর্গানিক কুলিং একটা ফেস প্যাক আমি দিয়ে দিয়েছি। মাস্ক বলতে পারো, প্যাক বলতে পারো, লেপ বলতে পারো। তো তোমরা যদি এগুলো স্টেপ বাই স্টেপ ইউজ করো, তোমরা না খুব ভালো উপকার পাবে। হ্যাঁ, আমাকে যদি বিলিভ করতে পারো, আমার কথায় বিলিভ যদি করো, তাহলে এগুলো স্টেপ বাই স্টেপ করো, ফলো করো, আমার আগের ব্লগগুলো ফলো করো। আগের অনেকগুলো ব্লগে দেখবে DIY টিপস রয়েছে, সেখানেও আমি টোনার থেকে শুরু করে সব কিছু বলেছি। তো আজকের ব্লগটাতেও কিছু পাবে, গতকালেও ছিল। তো যাই হোক, তোমরা করে দেখো, আশা করি ভালো রেজাল্ট পাবে। ব্লগ তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এখন করব রান্না, ওদের ভাতটা বসিয়ে দিলাম, টাইম লাগে প্রায় ঘন্টাখানেক, তো টাইম লাগে, সিম আছে বসাই, অনেকখানি চিকেন থাকে, তো চিকেন ভাত তারপরে ডিম এগুলো সিদ্ধ হতে তো একটু টাইম লাগে, তো সেই জন্য ঘন্টাখানেক টাইম লাগে। বড় ওভেনটাতে ওদের আমার ক্যান্ডি আর জিমির ভাত বসালাম, আর এই পাশে ছোটোটাতে গ্রিন টি বানিয়ে নিয়ে এসে কথা বলছি, আর একটু এখন রান্না করব। কেন আমি রাতেই ম্যাক্সিমাম রান্নাটা করে রাখি, সকালে আমার কোনো চাপ থাকে না, সেই জন্য আমি জেনারেলি রাতের বেলা এই বাড়িটিতে এসে রাত জাগা পাখি হয়ে গেছি, সেই জন্য রাতে জেগে থাকি। আর ওই দিনের বেলা যখন সবাই ঘুম থেকে ওঠে 4:30-5টা, আজকে এমন 5টায় ঘুমিয়েছি, ওরকম সময় আমি ঘুমাতে যাই, খুব ন্যাচারালি আমি দেরি করে ঘুম থেকে উঠি, আর তারপরে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, তখন ওই সকালে মর্নিং কফি নিয়ে ওদেরকে খাওয়ার দাওয়ার ঘর যেটুকু ডাস্টিং করা সেগুলো করে আমি মোবাইলে বসে যাই। মোবাইলে ওই কুটুরমুটুর করতে করতে প্রায় 2টো বেজে যায়, তারপরে এই করতে করতেই আমার মানে পুরো সার্কেলটাই, আমার রুটিনটাই, লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে, সব কিছু লেটে লেটে, সব কিছু লাঞ্চ লেটে করছি, ডিনার লেটে করছি, যেই আমি 1:30-টার মধ্যে লাঞ্চ, 9টার মধ্যে ডিনার হয়ে যেত, সেখানে আমার এখন কত কত লেট হচ্ছে। যাক গিয়ে কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়, তো ঠিক আছে, তো আমি যেটাতে আনন্দ পাই সেটা আমি করতে ভালোবাসি,
তো এটা আমার করতে ভালো লাগছে। আমি আগেও বলেছি ব্লগ এ নামার পর জিরো সাবস্ক্রাইবার দিয়ে শুরু করে কিছুই না জেনে নেমেছি, ধীরে 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 চট করি তো কিছু হয় না, সময় লাগে, আমারও সময় লাগছে, ধীরে ধীরে একটু একটু করেই না হয় এগোচ্ছি, ধীরেই এগোই, কোনো অসুবিধা নেই। তো ভালো লাগছে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করছি, গল্প করছি। আর আমি বললাম না তোমাদের, এই যে ছোট্ট ক্যামেরাটা, এটা আমার সবথেকে বড় বন্ধু, কেন এটার মাধ্যমে আমি এত এত বন্ধু পেয়েছি, তাই এখানে আমি অকপটে সব কথা স্বীকার করতে পারি, সব কথা শেয়ার করতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, এখন আর কথা বাড়ালাম না, এরপর যাবো রান্নাঘরে। আমি মোটামুটি একটু রেডি করে নিয়ে রান্না বসানোর আগে, স্টার্ট করার আগে তোমাদেরকে অতি অবশ্যই শেয়ার করব। টাটা। সর্ষের তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, আর এখানে আছে গোটা গরম মশলা, আর দেবো একটা তেজপাতা। এখানে মাছটা ম্যারিনেট করা আছে দই কাঁচা সর্ষের তেল নুন হলুদ দিয়ে, দেবো পেঁয়াজ, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, নরম হয়ে যাবে তাহলে। বন্ধুরা সব মশলা আমি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা রসুন বাটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর একটু জায়ফল জয়িত্রী গুঁড়ো দিয়েছি, আর ফোড়নে কী দিলাম সেটা তো তোমরা দেখলে। এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবো, কারণ মাছ ভাজিনি, ওটা ম্যারিনেট করে রাখা আছে। এখন এই মানে মশলা কষা হয়েছে, এই তেলটার মধ্যে মাছটা যেটুকু ভাজা হয় হবে। অনেকে হলুদ দেয় না দই কাতলাতে, কিন্তু আমি একটু দিই, আর আমার ওই একটু লাল লাল না হলে ঠিক ভালো লাগে না। আর এখানে গ্রেভিটা রয়েছে, ওটা পরে দেবো, এই যে গ্রেভিটা রাখা আছে এটা পরে দেবো। দেখো তেল ছাড়ছে, হালকা হালকা ভাজাও হয়ে যাচ্ছে মশলার সাথে মাছটা। ভেজে নিলে না এই টেস্টটা পাওয়া যেত না দইয়ের সাথে। দেখো এই পজিশনে আছে, একটু সামান্য জল দিলাম, কারণ মাছটা সিদ্ধ হবে, এখন একটু ঢেকে রাখবো, মানে বেশিক্ষণ লাগে না দই কাতলা হতে, আর গ্রেভিটাও হয়ে যাবে ততক্ষণে ফুটে, তারপর বন্ধ করে দেখাবো। আমার মাটা খাওয়া দাওয়া করে, আমার সোনা মাটা, আমার প্রিন্সেসটা এই যে শুয়ে আছে, এই যে খাওয়া হয়ে গেছে তো, আমি সোনা বেবি। এইটা আমার দই কাতলা, দেখিয়ে দিলাম, মাছও সিদ্ধ হয়ে গেছে আর গা মাখা হয়ে গেছে পুরো, কেন এতে তো ঝোল রাখলে ভালো লাগে না, আর আমি খুব বেশি ঝোল ভালোও লাগে না আমার খেতে। যাই হোক এটা হয়ে গেল, দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমার বাচ্চাদের চিকেন ডিম আর ভাত,
একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিই, কেন ঝাল তো বেশি দেইনি, কাঁচা লঙ্কা আজকে খুব কম দিয়েছি। আর যেহেতু দইয়ের রেসিপি, ব্যালেন্স করার জন্য দু চিমটে চিনিও দিয়েছি। জেনারেলি আমি মাছে চিনি দেই না কোনো দিনও, কিন্তু যেহেতু দইয়ের রেসিপি ওই টকটাকে ব্যালেন্স করতে হয়। যদি খুব একটা বেশি টক নয় দই, যাই হোক একটু চিনি দিলে খেতে ভালো লাগে, সেই জন্য দিয়েছি। হ্যালো, রান্না করে চলে আসলাম, রান্না কমপ্লিট হয়ে গেল, ওদের ভাতটাও আর একটু হবে, ব্যাস আমার কাজ কমপ্লিট। কেন বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে, সকালে আর কোনো চাপ নেই রান্নার। তো এতগুলো মাছ রয়েছে, দুদিন তো চলে যাবে আমার। ঠিক আছে বন্ধুরা, আজকে আর ব্লগটা বড় করব না, আজকে যেন সারা দিন ধরে আমি মানে ওই দুপুরবেলায় লাঞ্চটা করার পর থেকে আমি সমস্ত বন্ধুদের ভিডিও দেখে দেখে, এয়ারটেলের নেট শেষ আর জিওর হাফ নেট আছে, আর হাফ শেষ, হাফ নেটও নেই তারও হাফ রয়েছে, যে একটুখানি দেখেছি যে আমার ভিডিওটাকে রেডি করতে হবে, রাতে করে রাখলে সকালে সুবিধা হয় আর কি। তো এই হচ্ছে অবস্থা, সারাদিন এইসবই করেছি, আর চোখগুলো দেখছো দিন দিন এগুলো ঢুকে যাচ্ছে না, ঘুমিয়ে ঘুমিয়ে মানে আমি সারাটা দিনে ক ঘন্টা ঘুমাই, হার্ডলি 3-4 ঘন্টা ঘুমাই হয়তো, দুপুরবেলা তো ঘুমিয়ে আসে না, খুব রেয়ার। সেদিন যেমন খুব টায়ার্ড ছিলাম বলে ঘুমিয়েছি, ঘুম হয় না দুপুরে আমার। আর আসলে বন্ধুদের ভিডিও তো দেখতেই হবে বলো, তারা যখন আমার ভিডিও দেখছে আমার তো কর্তব্য বা দায়িত্ব তাদের ভিডিও ফুল ওয়াচ করা। আমিও নতুন, তারাও নতুন এসছে, সকলে সকলের হাত ধরে আমরা এগিয়ে যাব, হ্যাঁ এটাই লক্ষ্য হওয়া উচিত আমাদের। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি, কিছুক্ষণ পর ডিনার করে নেব, কেন খুব বেশি রাত হয়নি এখনো, আর সেই জন্য ব্লগটা এন্ড করি। আর তোমরা আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অনেক ধন্যবাদ, তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমি এগিয়ে যেতে চাই, আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আমি তোমাদের সামনে আসতে চাই। আজকের মতো টাটা, গুড নাইট।